ও এলে থানায় বসিয়ে রাখবেন, আমি নিজে থানায় আসছি, দেখি শোরের বাচ্চা আমায় কি করে অ্যারেস্ট করে। দাদা আমি আসছি। জবাই লগ আপ করো। সুরের বাচ্চা আমায় লকাবে পূর্বে। এই সিপাই, তোদের স্যার হুকুম দিয়েছে, লকাব খোল। খোল লকাব। রাজা কি হচ্ছে? রাজা ওকে ছেড়ে দাও, আমি বলছি ওকে ছেড়ে দাও। রাজা না, এই সালাকে আমি লকাবে ভরে চাবিটা বাড়ি নিয়ে যাব। হেই লকাব খোল, চল ভেতরে চল। কি দেখছিস? হ্যাঁ সালা, চল ঢোক সালা, ঢোক। এত কিছুর পরে বলছেন ছেড়ে দেবো? ইয়েস, দিস ইজ মাই অর্ডার। আমার অর্ডারটাও শুনে নিন সোমনাথ বাবু। ওনার কাজে বাধা দিলে আমি কিন্তু আপনাকে শুদ্ধ লকআপে পুরে দেবো, মাইন্ডেড। নিজে তো কিছু কাজ করবেন না, আরেকজন করতে চাইলে তাকেও করতে দেবেন না। সব কিছু জেনে কেন আপনি অ্যারেস্ট ওয়ারেন্ট দেননি? কেন ওকে মাঝরাতে আমার কাছে ছুটে যেতে হয়েছিল? ওয়াই? হ্যাঁ বলছি। কি বলছেন স্যার? ওর কোনো খোঁজ পাওয়া গেল? হ্যাঁ স্যার, আমি এক্ষুনি থানায় যাচ্ছি। কি হলো? ও এত বাড়াবাড়ি শুরু করেছে যে স্যারের ছেলে রাজাকে অ্যারেস্ট করে লকআপে পুরে দিয়ে। দে কিছু সই করতে হবে, দে ওকে ছেড়ে দে। তুমি তো জানো দাদা ভাই, এসব কিছু থানা থেকে জামিন দেওয়া যায় না। শোন, এটা স্যারের মান সম্মানের ব্যাপার। এটা মান সম্মানের ব্যাপার নয়, এটা ন্যায় অন্যায়ের ব্যাপার। ও অন্যায় করেছে, লকআপে থাকবে, ব্যাস। আরে শোন না। না শুনবো না, এবার আমিও দেখবো ওনার কত বড় ক্ষমতা, ছাড়াক নিজের ছেলেকে। ছাড়াবো তো বটেই। আশ্চর্য, আপনার ভাই কি করে ভুলে গেল যে চাকরিটা ওকে আমি পাইয়ে দিয়েছিলাম? সো হোয়াট, উনি আমায় চাকরি দিয়েছেন বলে ছেলে যা খুশি তাই করে যাবে, আর সেটা আমায় মেনে নিতে হবে। মেনে নিলে ক্ষতি কি? মানুষের কৃতজ্ঞতা বোধ বলেও তো একটা জিনিস থাকে। ও নো, ট্রাই টু বিহেভ ইওর সেলফ। তুমি একজন মেয়ে, তার চেয়ে বড় কথা তুমি একজন মা। মা হয়ে ফর হেভেন সেক ডোন্ট সাপোর্ট দ্যাট রেপিস্ট, যে আরেক মায়ের কোল থেকে তার মেয়েকে ছিনিয়ে নিয়ে যায়। আমি মানলাম যে তুই যা করেছিস ঠিক করেছিস, কিন্তু শেষ রক্ষা করতে পারবে কি? দেখো টাকার জোর আছে, লোক বল আছে, একটা মিথ্যে সাক্ষী দাঁড় করিয়ে ছেলেকে ঠিক ছাড়িয়ে আনবে। উনি ছাড়িয়ে আনবেন না, ছাড়িয়ে আনবে তুমি। ইউ সব কিছু জেনে শুনে একজন শিক্ষিত ব্যারিস্টার হয়ে বিবেক বুদ্ধি বিসর্জন দিয়ে কোর্টে একটা রেপিস্টার হয়ে লড়বে। ইয়েস, মক্কেলকে বাঁচানোই আমার কাজ, দ্যাট ইজ মাই প্রফেশন। আর আমার প্রফেশন তোমার ওই মক্কেলের ছেলেদের চাপকে সিদ্ধ করা। ছি ছি ছি, আমার এমন খারাপ লাগছে, ওকে একবার বাড়ি আনতে দাও, দেখবে এমন শাস্তি দেব যে।
তোমাকে যা বললাম সব মনে আছে তো? দেখো ভুল করে আবার আরেকটা বিপদ ডেকে এনো না। তোমায় আবার বলছি শোনো, কোটে অনেক ছেলের মধ্যে রাজা থাকবে, আর বিশ্বজিৎবাবু তোমায় জিজ্ঞেস করবেন। যে ছেলেরা দাঁড়িয়ে আছে ওখানে তাদের দিকে ভালো করে তাকিয়ে বলুন তো, যে আপনার মেয়ের উপর যে অত্যাচার করেছিল সে কে আছে? দেখো ভুল করে যেন আরো একটা বিপদ ডেকে এনো না। এদের মধ্যে যদি সেই ছেলেটা না থাকে তাহলে আপনি নেই বলে নেমে যেতে পারেন। আছে কি নেই তা ওনাকে বলতে দিন, চুপ করে দাঁড়িয়ে থাকবেন না, আছে কি না বলুন। আছে। হাসপাতালের বস্তিতে পুলিশ পাহারা বসেছি শুনলাম। তোর কি ধারণা যে স্যার আরতি দেবীর কোনো ক্ষতি করতে পারে? রাজনৈতিক নেতাদের আমার কোনো বিশ্বাস নেই, ওরা নিজেরা সামনে থেকে কিছু না করলেও ক্যাডারদের দিয়ে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।